हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्पाइसी सिक्रेट থেকে আবারো আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি নিয়ে চলে এসেছি খুব সহজ পদ্ধতিতে চিলি চিকেন রেসিপি। আমি আজকে এই চিলি চিকেন রেসিপিটা ঘরে খুবই সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো আপনাদেরকে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকবেন। চলুন তাহলে ভিডিওটি দেখে নেওয়া যাক। চিলি চিকেন বানানোর জন্য আমি এখানে 1 কিলোর মতো চিকেন নিয়ে নিয়েছি। ছোট ছোট করে পিস করে নিয়েছি চিকেনটাকে। আমি একটু বেশি পরিমাণে চিলি চিকেনটা তৈরি করে দেখাচ্ছি, আপনারা কম বানালে মাপটাও সেইভাবে কম বেশি করে নেবেন। তারপরে আমি এখানে 10 ml এর মতো ভিনিগার দিয়ে দিয়েছি এই জলটার মধ্যে। আমি এই জলের মধ্যে চুবিয়ে রাখবো না চিকেনটাকে, এইভাবে ধুয়ে জলটাকে আমি ফেলে দেব। তো দেখতেই পেলেন ভিনিগার দেওয়া জলটা দিয়ে চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আমি এখানে 3 চা চামচের মতো আদা রসুন আর লঙ্কা বাটা দিয়ে দিলাম। আমি এখানে একটু ঝাল ঝাল করব, সেই জন্য আমি কাঁচা লঙ্কাটাও একসাথে পেস্ট করে নিয়েছিলাম। তারপর আমি এখানে গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো। আর দিয়ে দিলাম আমি এখানে 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো। তারপর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন এখানে ঝাল লঙ্কার গুঁড়ো। তারপর আমি এখানে যেহেতু 1 কিলো চিকেন, সেই জন্য আমি 2টো ডিম দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে দেখুন বড় বড় 3 চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আমি এখানে। আর 2 চা চামচের মতো আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে চিকেনটাকে মেখে নিচ্ছি। আর এখানে আমি দেখুন ছোট 1 চা চামচের মতো নুন দিয়ে দিলাম। আমি নুনটা কিন্তু খুব বেশি দেব না, পরে সয়া সস যখন ব্যবহার করব ওতেও নুন থাকে। এবারে আমি এটা 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। আমি এখানে তেল বসিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে এসেছে। এবারে এক পিস করে চিকেন আমি এভাবে দিয়ে দিলাম। চিকেনটা যতক্ষণে ভাজা হচ্ছে আমি ততক্ষণে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে আমি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তাতে সামান্য একটু জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে সাইড করে রেখে দিচ্ছি। এটা গ্রেভিতে আমি দেব, যাতে গ্রেভিটা খুব সুন্দর ঘন হয়। তারপর আমি এখানে দেখুন একটা সসের ব্যাটার বানাচ্ছি। 3 চা চামচের মতো আমি এখানে টমেটোর সস দিয়ে দিচ্ছি। দু চা চামচের মতো আমি এখানে রেড চিলি সস দিয়ে দিচ্ছি। এক চা চামচের মতো গ্রিন চিলি সস দিয়ে দিলাম। তিন চা চামচের মতো সয়া সস দিয়ে দিচ্ছি। আমি এখানে যা মাপ নিচ্ছি সেটা আমি 1 কিলো চিকেন তৈরি করছি, সেই জন্য আপনারা কম তৈরি করলে মাপটাও একটু কম নিয়ে নেবেন। এবার সসের পেস্টটাও খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে সাইড করে রেখে দিচ্ছি। এখানে আমি একটা বড় সাইজের ক্যাপসিকাম কেটে নিয়েছি, একটা রসুন কুচো করে কেটে নিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ আমি এভাবে কেটে নিয়েছি। দেখুন চিকেনগুলো ভাজা হয়ে এসেছে। আমি এইভাবে এক এক করে চিকেনগুলোকে ভেজে নিয়েছি। চিকেনগুলো ভাজা আমার প্রায় কমপ্লিট। এখানে আমি একটা বড় মাপের কড়াই বসিয়ে নিয়েছি, আর সামান্য 2 চা চামচের মতো আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে। এবারে প্রথমে আমি রসুন কুচোগুলো দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম।
তারপরে ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটাও দিয়ে দিলাম একসাথে। এগুলোকে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব। একেবারে সামান্য একটু নুন দিয়ে দিলাম, যেহেতু সয়া সসে নুন রয়েছে সেই জন্য সাবধানে নুন দেবেন, আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। তো দেখতেই পারছেন কিছুক্ষণ ভাজার পর এটা একটা কালার চলে এসেছে। এবার আমি সসের ব্যাটারটা দিয়ে দিলাম যেটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম। সসের ব্যাটারটা দেওয়ার পরে আমি ওই একই বাটি দিয়ে তিন বাটির মতো আমি এখানে জল দিয়ে দিচ্ছি। আমি এখানে যেহেতু একটু বেশি পরিমাণে চিলি চিকেন তৈরি করছি সেভাবে একটু বেশি পরিমাণে আমি জলটাও দিয়ে দিচ্ছি। তারপর আমি যে কর্নফ্লাওয়ারটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। একটু ফুটে এসছে, এবারে আমি চিকেনগুলোকে দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। এটাকে আমি এইভাবে এক দু মিনিটের জন্য ফুটতে দেব। তো দেখতেই পারছেন এক দু মিনিট আমি এইভাবে লো ফ্লেমে এটাকে ফুটিয়ে নিয়েছি। আমি এটাকে আর বেশি ঘন করব না। আপনারা যদি ড্রাই চিলি চিকেন পছন্দ করে থাকেন তাহলে একটুখানি আরও ফুটিয়ে নেবেন। এটা নামানোর পর অনেকটা ড্রাই হয়ে যাবে। আমি এখানে কিছুটা শুকনো লঙ্কা ঘরে ড্রাই রোস্ট করে চিলি ফ্লেক্স তৈরি করে নিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। চিলি ফ্লেক্সটা দিলে খুব সুন্দর ঝাল ঝাল একটা টেস্ট আসে। আপনারা যদি ঝাল না খেতে চান তাহলে এটাকে স্কিপ করে নেবেন। চিলি চিকেনটা কিন্তু পুরো রেডি। দেখতেই পেলেন চিলি চিকেনটা তৈরি করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগলো না। খুব সহজেই কিন্তু চিলি চিকেন ঘরে তৈরি করা যায়। আপনারাও অবশ্যই ঠিক এইভাবে বাড়িতে একবার ট্রাই করবেন। আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, টাটা।